तो हेलो गाइस, केमन आछेन सबाई? आशा करछि सकलेई खूब भालो आछेन। तो गाइस, आज के आमी कथा बोलबो जनप्रिय अभिनेत्री सन्ध्या रायेर सम्बन्धे। सन्ध्या राय जिनि दर्शकदेर हासि आबार कांदिये दिते पारतेन, एतटाई सुदक्ष अभिनेत्री छिलेन तिनि। तिनि आजो समानभावे मानुषेर काछे जनप्रिय। किन्तु तिनि जखन छोटो छिलेन तखन तार मा-बाबा दुजनेई मारा जान, फले एकटा समय तिनि प्रचुर कष्ट एबं कठोर परिश्रम करेछेन। एमनकि तिनि विख्यात परिचालक तरुण मजुमदारके बिये करलेओ बर्तमाने तिनि निःसंग जीवन काटाच्छेन। तो चलुन बेशी देरी ना करे जेने नेवा जाक सन्ध्या रायेर जीवन कहानी। सन्ध्या राय 1946 ख्रीष्टाब्दे पश्चिमबंगे नवद्वीपे जन्मग्रहण करें। तार दादा छिलेन बांग्लादेशेर जशोरेर एकजन जमीदार, आर ताई तारा किछुदिन पर बांग्लादेशे चले जाए। किन्तु तार जखन 7 बछर बयस तखन तिनि तार बाबाके हारान एबं 9 बछर बयसे तार माके हारान। দিয়ে তিনি ভারতে তার মামার কাছে আবার চলে আসেন। কিন্তু তার মামার অবস্থা খুব একটা ভালো ছিল না, আর তাই তিনি বেশি দূর পড়ালেখা শিখতে পারেননি। একদিন পরিচালক পশুপতি চট্টোপাধ্যায় মামলার ফল মুভিটির শুটিং করছিলেন, আর সেটা দেখতে যাই তিনি। তখন পশুপতি চট্টোপাধ্যায় সন্ধ্যা রায়কে দেখেন এবং তাকে অভিনয় করতে বলেন, আর এরপর সবটাই ছিল ইতিহাস। মামলার ফল মুভিতে অভিনয় করার সুযোগ পেয়ে যায় সন্ধ্যা রায়, আর এই ছবিতে দুর্দান্ত অভিনয় করেন তিনি। দিয়ে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর দিয়ে গেছেন একের পর এক হিট সিনেমা, যেমন অশ্বিনী সংকেত, থাগিনী, ভ্রান্তি বিলাস, দাদার কীর্তি, তারকনাথ ইত্যাদি। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে বড় বাণিজ্যিক ছবি ছিল বাবা তারকনাথ। তখনকার সময়ে প্রচুর আয় করেছিল এই সিনেমাটি। তার অসামান্য অভিনয় কৌশল অনায়াসে যে কোনো চরিত্রে খাপ খাইয়ে নিতে পারতেন, এতটাই সুদক্ষ অভিনেত্রী ছিলেন তিনি। তো যাই হোক, সন্ধ্যা রায় 1967 সালে ভালোবেসে বিয়ে করেছিলেন বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারকে। অনেক বছর ধরে তারা একসাথে সংসার করার পর আলাদা হয়ে যায়। এর কারণ হিসেবে জানা যায় তরুণ মজুমদার তার সজনী ও সজনী ছবির নায়িকা মহিষ্মিতা রায়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন, আর তাই সন্ধ্যা রায়ের সাথে তার বিচ্ছেদ হয়ে যায়, আর তাই বর্তমানে তিনি নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন। সো গাইস, এই ছিল সন্ধ্যা রায়ের জীবন কাহিনী।